আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? ভিলেজ লাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভালো যদি না লাগে তারপরও দেখতে থাকুন, এভাবেই একদিন অবশ্যই ভালো লাগবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি চাটাল, চাটালে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে গ্রামের মানুষগুলো ধান শুকাচ্ছে। এভাবেই গ্রামের মানুষগুলো ধান শুকায় চাটালের মধ্যে, আর এই ধান শুকানোর ফলে ধান থেকে চাল উৎপাদন করে। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে ধান শুকানো হচ্ছে। ধান শুকানোর দৃশ্যটা অসাধারণ, গ্রাম বাংলার ধান শুকানোর দৃশ্য। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আর ভিউয়ার্স, আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ধান শুকাচ্ছে, অসাধারণ একটা ধান শুকানোর দৃশ্য। সো একটু জুম করে দেখাই আপনাদের। সো এই যে দেখতেছেন আপনারা কত সুন্দর করে ধান নাড়তেছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ধান নাড়তেছে। ধান নাড়ার দৃশ্যটি ছিল একেবারে অসাধারণ। এটা গ্রাম বাংলার একটা অপূর্ব সংস্কৃতি বললেও চলে। সো এই দৃশ্যটা খুবই ভালো লাগে, সচরাচর এই দৃশ্যগুলো দেখা পড়ে না, এগুলো শুধু গ্রামে আসলেই দেখা পড়ে। এভাবেই ধান থেকে চাল করা হয়, ধানগুলোকে প্রথমে সিদ্ধ করছে, করার পরে এগুলোকে এখন মাঠের মধ্যে নেড়ে শুকিয়ে একদম কড়কড়ভাবে শুকিয়ে, খুব ভালোভাবে শুকিয়ে তারপরে এগুলোকে চাল করা হবে। সো সেই দৃশ্যটি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আর ভিউয়ার্স, সেই পুরনো কথা না বললেই নয়, আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।